আমাকে দেখে মনে হচ্ছে না, না জানি আমি কি এমন খাবার খাচ্ছে যেটা একদম এত অমৃত করে এত মজা করে খাচ্ছে। এটা হচ্ছে কাঁচা আম, এই বছরের প্রথম কাঁচা আম। এই আম দুইটা আমাকে স্কুলের এক ভাবি দিয়েছিলেন, তো ওই যে বললাম না মনে মনে একটা কিছু বলি বা আম খাবো খাবো বা একটা কিছু খাবো বলেই সেই খাবারটা না মানে কোনো না কোনো ভাবে বাসায় আসে বা আমাকে কেউ না কেউ দেয়। তো আলহামদুলিল্লাহ এই আম দুইটা পেয়ে আমি এত পরিমাণ খুশি হয়েছি যেটা বলার বাইরে। আমাকে যদি কেউ মোরগ পোলাও বা মাংস পোলাও খাওয়ায় তো তাতেও আমি এত বেশি খুশি হইতাম না। তো আমি এই আম যখন বাসায় আনি তখন আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে আমাকে না দুইটা আম দিয়েছে। এখন আমার এই আমের কথা শুনে আমাকে আর কি বললো তুমি কি বলদ নাকি, তো ভাবলাম যে এটা কেন বললো। তো যাই হোক, আসলে আম পেয়ে আমি আসলে অনেক বেশি খুশি হয়েছি, কারণ এই বছর প্রথম কাঁচা আম। এত ইচ্ছা করতেছিল কাঁচা আম খেতে, তো প্রথমে কাঁচা আম আমি একটা আম আর কি মাখাবো আর একটা আম রেখে দিব মানে পরের দিন খাওয়ার জন্য। প্রথমে আমি একটু ট্রাই করে নিলাম, আমি একটু হাতের সাহায্যে একটু হালকা হালকা করে মানে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করতে পারতাম কিন্তু গ্রাইন্ড করি না। গ্রাইন্ড করলে কি হয়, এটা একদম বেশি মিহি হয়ে যায়, মানে দাঁতে কামড় লাগে না আর আমার কাছে ভালো লাগে না। এটার জন্য হাত দিয়ে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলাম। এখন ঢাকাতে আমের কেজি 800-900 টাকা। তো অনেকে কাঁচা আম দিয়ে জুস বানিয়ে খায়, অনেকে আবার হচ্ছে কাঁচা আম মাখিয়ে খেতে পছন্দ করেন। ঢাকার মানুষ আসলে কাঁচা আম মানে সব ঢাকার যারা থাকেন তারা তো কিনেই খান সব কিছু, তারপরও মানে এদের মধ্যে একটা টেন্ডেন্সি যে না কাঁচা আম খেতে এখন অনেক মজা লাগবে। তো প্রথমে আমি একটা প্লেটের মধ্যে আমগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর একটা বোম্বাই মরিচের টুকরা করে নিচ্ছি, তারপর দিয়েছি লবণ, তারপর দিয়েছি চিলি ফ্লেক্স। বোম্বাই মরিচ যেহেতু দিয়েছে এই জন্য আর এটার মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করতেছি না। এরপর একটু তেঁতুল, একটু চিনি দিয়ে, একটু পানি দিয়ে এই সবগুলো উপকরণগুলোকে মাখিয়ে নিব। এরপর দিয়ে দিয়েছি বিট লবণ। আমার কাছে বিট লবণ ছাড়া কোনো মাখানো বা এই টাইপের খাবার ভালো লাগে না, বিট লবণ দিলে অন্যরকম মজা লাগে। এরপর হাত দিয়ে ডোলে কচলিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর সময় আমার এমন একটা অবস্থা হয়েছে যে কখন মাখানো শেষ হবে আর কখন খাবো। সত্যি ভাবিটাকে অনেক বেশি ধন্যবাদ যে কাঁচা আম আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মন ভরে খেয়েছি আর মানে আমার কাছে মনে হয়েছে যে ওনার জন্য আমি দোয়া করি। আসলে হয় না অনেক সময় খাবার থেকে, আমার কাছে মনে হয় খাবার থেকেই আসলে দোয়াটা বেশি আসে। তো আমি হাত দিয়ে কচলি একদম দেখতে পারতেছেন একদম আমগুলা কিন্তু একদম পুরো মিহি হয়ে গেছে। এরপর আমি খেয়ে নিলাম, এত বেশি মজা হয়েছিল। আমের মধ্যে একটু তেঁতুল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। তো এই ছিল এই বছরের প্রথম আম মাখানোর একটি ভিডিও। সবাই ভালো থাকবেন। আম কার কার পছন্দ আর এবছর কারা আম খেলেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।